আসসালামু আলাইকুম, রাবি ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা একটি টাইপ সি পোর্ট সঠিক নিয়মে রিপ্লেসমেন্ট করবেন, এবং এই ভিডিওটি আপনারা পুরোপুরি দেখলে আপনারা খুব সহজে একটি টাইপ সি পোর্ট রিপ্লেসমেন্ট করতে পারবেন। তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন যে আমি কিভাবে একটি টাইপ সি পোর্ট রিপ্লেসমেন্ট করে থাকি, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল টেকনিশিয়ান ভাইদের ভিতরে এবং দর্শকের ভিতরে ছড়িয়ে দিবেন। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সর্বপ্রথম আপনারা যেই পুরনো পোর্টটি আছে সেটি খুব সুন্দরভাবে হট এয়ার গানের মাধ্যমে তুলে নেবেন, এবং একটি বিষয় খেয়াল রাখবেন যে আপনাদের যেই পোর্টের পাশে যদি এমআইসি থাকে সেটির ওপরে অবশ্যই একটু টেপ মেরে নেবেন, নতুবা নষ্ট হয়ে যেতে পারে। তো এই লজিক বোর্ডের পোর্টটি অপোজিটে আছে, যার জন্য আমি কোনো টেপ মারিনি। তো পোর্টটি সুন্দরভাবে তুলে নেওয়ার পর আপনারা যেই রিসোল্ডার উইক আছে সেটির মাধ্যমে সুন্দরভাবে পুরনো রাঙগুলো তুলে নেবেন। ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কিভাবে আমি রাঙগুলো তুলে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন যে সবগুলো রাঙ যেন একটিও লেগে না থাকে, সুন্দরভাবে পুরনো রাঙগুলো তুলে নেবেন। তো এই রিসোল্ডার ওয়্যারের মাধ্যমে আপনারা খুব সহজেই এই কাজটি করতে পারবেন। তো যদি এখানে রাং থেকে থাকে তাহলে আপনাদের কাজটি সুন্দরভাবে হবে না। তো আপনারা চেষ্টা করবেন যে সুন্দরভাবে রাঙগুলো তুলে নেবেন, এবং রাঙ তুলে নেওয়ার পর অবশ্যই আপনাদের স্থানটি পরিষ্কার করে নিতে হবে। তো পরিষ্কার করার জন্য আপনারা থিনার বা পেট্রোল যে কোনো একটা জিনিস ব্যবহার করতে পারেন। তো আপনারা কাজগুলো করার সময় অবশ্যই ক্লিয়ার এবং সুন্দরভাবে করার চেষ্টা করবেন। তো পোর্টটি আপনারা সিলেক্ট করে নেবেন যে নতুন একদম সেম, অবশ্যই সেম হইতে হবে। টাইপ সি পোর্টগুলো অবশ্যই সেম না হইলে আপনারা কখনোই লাগাতে পারবেন না। যদি একটু উল্টাপাল্টা হয় তাহলে আপনাদের ফোনে আর ফাস্ট চার্জ হবে না। তো এখানে আরও একটু বিষয় আছে, টাইপ সি আপনারা জানেন যে দুই দিক লাগিয়ে চার্জ দেওয়া যায়, তাই অবশ্যই আপনাদের এখানে সঠিক পোর্টটি ব্যবহার করতে হবে। সঠিক পোর্টটি আপনারা যদি দেন তাহলে একদম সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই। এবং জায়গা মতো পোর্টটি সেটিং করার পর আপনারা তাতাল দিয়ে দুই সাইডের যেই লাইন আছে হোল্ডার লাইন সেখানে সোল্ডার করে দিবেন আগে, যেন পোর্টটি বোর্ডের সাথে আগে আটকিয়ে যায়। তো ভিডিওটি উপর থেকে করছিলাম, যার কোনো হয়তো একটু অন্ধকারের দিকে চলে গিয়েছে,